আইসিএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতারের প্রতিবাদে এবার মুর্শিদাবাদে পথে নামল বিজেপি সংখ্যালঘু মোর্চা। গত 21 জানুয়ারি শনিবার ধর্মতলায় আইএসএফ এর কর্মসূচিতে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ কর্মী সদস্যদের গ্রেফতার করে পুলিশ। এরই প্রতিবাদে রাজ্য জুড়েই আন্দোলনে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার বিজেপি সংখ্যালঘু মোর্চা আন্দোলনে নামল। সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে এবং নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে বহরমপুরের সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে মিছিল করা হয়। মিছিল বহরমপুর থানার সামনে গিয়ে শেষ হয়। থানার সামনে বসে চলে অবস্থান বিক্ষোভ। থানায় স্মারকলিপিও প্রদান করা হয় বিজেপি সংখ্যালঘু মোর্চার তরফে। কয়েকদিন আগে একজন আইএসএফ এর যে বিধায়ক নওশাদ সিদ্দিকি সাহেব, ওনাকে যেভাবে হেনস্থা করেছে একজন পীর সাহজাদাকে, তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিজেপি আন্দোলনের পথে নেমেছে। তার সঙ্গে সঙ্গে আমরা মুর্শিদাবাদ দক্ষিণ জেলা থেকে আজকে আন্দোলনের পথে নেমেছি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।